আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমরা চলে গেছিলাম ধানমন্ডি 9-এর বুফে প্যারাডাইসে। যেই দেখি যে লিফটের মধ্যে অনেক ভিড়, অ্যান্ড ঢুকেই অনেক পদের ভর্তা দেখতে পারলাম, সাথে বিভিন্ন ধরনের সস অ্যান্ড পিকেলস, বাটার চিকেন, বিফ রেজালা দেখলাম, অ্যান্ড সাথে আরো দেখলাম চিকেন কোরমা, অ্যান্ড অলসো বিভিন্ন ধরনের ডিজার্ট দেখতে পারতেছি। বাট এগুলো টেস্ট করার সৌভাগ্য আমার হয় নাই, পেস্ট্রিগুলার একটাও। এগুলো কারণ আপনারা ভিডিওতেই দেখতে পারবেন। অ্যান্ড এইসব কিছু ইউনিক আইটেমও দেখছিলাম, প্যানাকোটা অ্যান্ড পেস্ট্রি, অ্যান্ড অলসো এখানে দেখতে পাচ্ছি জেলি, তারপর সাবুদানা, গোলাপজামুন, টক দই, দুই তিন পদের ফ্রুটস, শ্যামাই, ফিরনি, এইসবই ছিল আর কি ডিজার্টের মধ্যে। তো অনেক কটা আইটেমই ছিল, বাট আমার ট্রাই করা হয়নি শেষ পর্যন্ত। আচ্ছা, এখানে ছিল বারবিকিউ চিকেন, অ্যান্ড এটা হচ্ছে মাটন রোগান জোশ। এইটা রিফিলের অবস্থা কী ছিল সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকবেন। আর বিভিন্ন রকমের স্যালাড ছিল। ইন্টেরিয়রটা কথা যদি বলি আমি, ইন্টেরিয়রটা আসলে অনেক অল্প প্লেসের মধ্যে করা, বাট সুন্দর ছিল, সাজানো গুছানো, কিন্তু খুবই গ্যাদারিং হয়ে যায় অনেক মানুষ একত্রিত হলে। আর এখানে আপনার দুই ধরনের ড্রিঙ্কস আর কফি আনলিমিটেড ছিল। আর মানুষ হিসেবে আমার মনে হয় ইন্টারভিউটা একটু ছোটোই ছিল। আর স্যুপের মধ্যে আমি না অনেক খোঁজা ট্রাই করতেছিলাম, কিছুই পাচ্ছিলাম না। থাই স্যুপ অ্যান্ড কর্ন স্যুপ, আর একটা ছিল সি ফুড স্যুপ, যেটার মধ্যে চামচ ছিল না, এই জন্য দেখাতে পারলাম না। আর এই ড্রামস্টিক এটাও আমি দেখলাম যাওয়ার পর। আর এই তো বিফ রেজালার আরেকটা শর্ট আমি নিছি। আর অনেক খাবারেরই আমি শর্ট নিতে পারি নাই, কজ আমি আধা ঘন্টা আগে গেছি, তারপর প্রচণ্ড ভিড় ছিল ভাই, বলার মতো না সেই ভিড়। আর এই তো আমি মাটন রেজালারটা শর্টই নিতে পারছি একটুখানি। এরপরে যে অবস্থা হবে মনে হবে জানি, মিলাদ নিতে আসছি আমি, এমন ভিড়, সবাই প্লেট নিয়ে একদম রেডি হয়ে গেছে 7টা বাজে খাওয়ার জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে সবার হাতে হাতে প্লেট, কিন্তু ওনারা বলতেছে যে টাইম হোক। আমার প্রচন্ড ঠান্ডা লাগার কারণে গলাটা একটু কম শোনা যেতে পারে, মানে ভেঙে গেছে, সেজন্য ফার্স্টেই সরি। আর আপনারা দেখতেই পারলেন যে কি পরিমাণ হুড়াহুড়ি, 750 টাকা 100+ আইটেম পেয়ে মানুষ মনে হয় একদম ঝাঁপায় পড়ছে। তো আমি যতটুকু পারছি কালেক্ট করার ট্রাই করছি। অ্যান্ড এখানে নিয়ে আসছি ফ্রাইড রাইস, এখানে গরু, এখানে খাসি, তারপর এটা ড্রাম স্টিক, আর এখানে দুই পদের কাবাব ছিল, অ্যান্ড এটা হচ্ছে চিকেন বাটার মশলা, আর এটা ক্র্যাব, আর এরকম কিছু আর কি। তো খাবার এখন আমি টেস্ট করব, অল্প অল্প করে নিয়ে আসবেন, তারপরে খাবেন, যেটা ভালো লাগবে বেশি করে নিয়ে আসবেন, কারণ 3 ঘন্টা টাইম পাচ্ছেন। 7টা থেকে 10টা আমি আজকে ডিনার খেতে আসছি, লাঞ্চ টাইম হচ্ছে 1টা থেকে 4টা। তো এটা ট্রাই করা যাক। একদম গরম গরম চিনি গুঁড়া চালের রাইস, মাংসটা একটু ফার্স্টে কামড় দেই। আরে সাইডে কামড়। আনলিমিটেড পেপসি পাবেন এরকম বড় বোতলে, তো এটা একটু খাই ফার্স্টটা। কাচ্চিটা অনেক মজা হয়েছে সত্যি বলতে, মাংসটা খালি একটু কম সফট, বাট টেস্টটা ভালো। এখন এই আলুটাকে একটু ম্যাশ করে খাই, আলুটা সিদ্ধ হয়নি প্রপারলি, এত আইটেম করতে যে কম বেশি হবে অ্যাকচুয়ালি, এটা হচ্ছে ব্যাপার না। আর আপনাকে দেখতে হবে 750 টাকার বাফেটে, এটা হচ্ছে একটা খাসি আইটেম, আবার খাসির মাটন রোগান জোশ আছে, সো মজা। এটা হচ্ছে গরুর মাংস, গরুর মাংসের মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণে হাড় আছে, প্লাস মাংস আছে। আমি আপনাদের রিকমেন্ড করব যে একটু আগে আসার জন্য, কত আগে না আসলে কি হবে, মানে অনেক ভিড়ের মধ্যে পড়বেন আর ভালো জিনিসগুলো খাওয়া হয়ে যাবে, আপনি হচ্ছে পাবেন না। ওয়াও, একটা সেই মাংসের পিস আমি নিয়ে আসছি, এই দেখেন এটা কি। আমি একটা কথা বলি, বাফিটা অনেকে যে চামচ আমিও নিয়ে আসছি, বাট কাচ্চি মাংস এগুলো যদি হাত দিয়ে না খাইলাম তাহলে কি খাইলাম, এটা মজা হচ্ছে অনেক, মাংসের মজা। রিফিল সম্পর্কে আমি কিন্তু বলবো, আমি অবজার্ভ করতেছি যে রিফিল হবে কি না, সেজন্য ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে থাকেন। আর এটা হচ্ছে বাটার চিকেন, এটা কিন্তু অনেক একটা ইন্ডিয়ার ফেমাস আইটেম, বাটারে ভরা, এটা যদিও হচ্ছে নান দিয়ে খাইলে ভালো, তাই না? বাট আমরা নান টান পাই নাই, যে ভিড়া ভিড়ি এই আইটেমটা বাবা। ক্র্যাবের এটা একটা আইটেম ছিল,
ফ্রেশ এবার আমি বুঝতে পারছি এত ভিড় কেন কারণ 750 টাকায় আবার খাবারের কোয়ালিটি মেনটেন করাটা অনেক কঠিন মেইন কোর্সে খাবারগুলো কিন্তু আমার কাছে ভালোই লাগলো অ্যান্ড এখন যদি রিফিল ঠিকঠাক করে এবং ঠিকঠাক পান তাহলেই হচ্ছে কথা আমি ফ্রাইড রাইস নিয়ে আসছি আর এটা হচ্ছে ড্রামস্টিক এটা ফার্স্টে ট্রাই করে দেখি মাংসগুলোর মধ্যে দেখলাম বিফ এবং মাটন দুটাতেই স্পাইস লেভেলটা খুব সুন্দর না বেশি না কম আচ্ছা এখানে দুটো কাবাবের আইটেম আছে একটা হচ্ছে হারিয়ালি মেবি আর একটা নর্মাল মজা লাগে আসলে চিকেন মানে ফ্রাইটা আমি নিতে পারি নাই চিকেন ফ্রাইটা আমি আনার সুযোগ পাই নাই ফ্রাইড রাইসটা এমনি ট্রাই করে দেখি একটু মিষ্টি মিষ্টি হয়েছে ফ্রাইড রাইসটা নট ব্যাড ফ্রাইড রাইস দিয়ে আমি মাংস খেয়ে দেখাই আপনাদের এটা একটা ওয়ার্ড কম্বিনেশন বাট আমি হচ্ছে আমার কাছে খারাপ লাগে না নদীর ভিতরে জিনিসটা বের হয়ে আসবে মেইন কোর্স আর স্টার্টারের কিছু আইটেম আমার কাছে খুবই ভালো লাগলো ডিজার্ট কেমন রিফিল কেমন আমি এগুলো শেষ করে বলতেছি প্রথমবার খাওয়ার পর যখন আমি আরেকবার নিতে যাই তখন দেখি এরকম হাউসফুল অবস্থা এন্ড রিফিল কিন্তু অনেক কম হচ্ছিল সেই হিসেবে কফি কিন্তু আনলিমিটেড পাবেন আমার গলা যেহেতু বসে গেছে আমি একটু খাই কফি টেস্ট ভালো আর দুই রকমের এই ড্রিঙ্কস হচ্ছে পেয়ে যাবেন একটা মেবি অরেঞ্জ আর একটা আই ডোন্ট নো লাল লাল কালারের একটু খেয়ে দেখি চিনি হয়নি নাপা সিরাপ মিলাই দিচ্ছে দুটো ড্রিঙ্কস ভালো লাগে নাই আমার কাছে আর আনলিমিটেড কোকই পাবেন স্প্রাইট ও স্প্রাইটও দিচ্ছে হ্যাঁ কোক স্প্রাইট দুটোই পেয়ে যাবেন রিফিল আমি দেখলাম যে মোটামুটি কোয়ালিটির হচ্ছে তবে মাটনটা একটু কম হচ্ছে স্বাভাবিকভাবেই যদি মাটনের কেজি আমরা সবাই জানি যে অনেক বেশি আর যদি মাটন রিফিল করতেই থাকে তো ওটা সবার আগেই শেষ হতে থাকবে তাই মাটনের রিফিলটা একটু কমই হবে এটা হচ্ছে সাধারণত সব বাফেটেই হয় আর গরুর বাফেট রিফিলটা মাটনের চেয়ে একটু বেশি হচ্ছে আচ্ছা এটা মেবি কোনো প্যানাকোটা আনার জন্য একটু কথা বলতে প্রবলেম হচ্ছে আমার প্যানাকোটা ট্রাই করে দেখি পিজাও ছিল তবে আজ পর্যন্ত আমি এত বাফেট ট্রাই করছি এরকম ভিড় আসলে এত গ্যাদারিং আমি কোথাও করি না ইউজুয়ালি এখানে প্রচণ্ড গ্যাদারিং যদি আপনার ভালো খাইতে হয় অবশ্যই আগে আগে চলে আসবেন না হলে একদম বাজে অবস্থা হয়ে যাবে পিজা দুই পিস আমি নিতে পারছি আর কি আর পিজা শর্টও নেওয়া হয় নাই বেসিক্যালি আপনারা দেখতেই পারছেন কত ভিড় ছিল ফার্স্টের দিকে পিজাটা একটু ট্রাই করে দেখি মার্সের প্রতিটা খাবারের কোয়ালিটি কিন্তু ধরে রাখছে মোটামুটি লেভেলের মানে অনেক বেশি যে ভালো হবে তা না এক একজনের টেস্ট বাদ এক এক রকম পিজার মধ্যে কিন্তু হচ্ছে চিকেন বা বিফ কিছুই নাই আর বুফেতে আনলিমিটেড যেহেতু পিজা ওটা পাবেনও না সো ওটা এক্সপেক্ট করেও লাভ নেই বাট টেস্ট গুড আচ্ছা ওনারা দই দিচ্ছে দইটা একটু ট্রাই করে দেখি টক দই গোলাপজাম দিয়ে খাইতে ভালো লাগবে অনেকে কিন্তু ওই যে দই আর মিষ্টি মিক্সড করে খায় ওই জিনিসটা ভালো মাচ বেটার এটা কি আই ডোন্ট নো কিন্তু আপনার হবে ও বাই দ্য ওয়ে আমার সিট চেঞ্জ হয়েছে কারণ যখন ফাঁকা ছিল ফার্স্টের দিকে আমি বসছিলাম একটা বড় সিটে এখন আমার টেবিলে স্পেসও নাই অনেক ভরে গেছে বাট ওনারা বলতেছে যে দুজনের টেবিলে বলে চারজনও বসতে হয় বোঝেন অবস্থাটা মানে প্রাইস কমে বেশি ভালো জিনিস দেওয়াতে অনেক বেশি ভিড় হয় মেবি বাস বুঝানো নাকি মজা বলেছি কথা ডেজার্ট আইটেমগুলো মজা আছে এভারেস্ট কোয়ালিটির আসবেন খাবেন
আর রিফিলটা হচ্ছে খুব বেশি হবে এক্সপেকটেশন রেখে আসার কোনো প্রয়োজন নাই, ফার্স্টে ফার্স্টে আসবেন যদি ভালো ভালো খেতে চান। তাহলে আমি পর্যন্ত পাইতেছি না আর কি, দাঁড়ায় থাকতে হচ্ছে, ওয়েট করতে হচ্ছে। মাটন আর বিফ কিন্তু খুবই কম রিফিল হচ্ছে, ইভেন ডেজার্টও ফাঁকা হয়ে যাচ্ছে, আমি বলবো না যে খুব রিফিল হচ্ছে। আর আমার মনে হয় যে অনেক বেশি গেদারিং হচ্ছে খুব অল্প জায়গার উপর করা, তো সো দ্যাটস ইট। আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম, আপনার এক্সপিরিয়েন্সটা আমার সাথে কমেন্ট বক্সে শেয়ার করবেন, আর ভিডিওটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।